পাঁচ বছরের ছোট্ট শিশু রাইসা, শেরপুরের বিস্ময় বালিকা হিসেবে যার পরিচিতি, এই বয়সেই কাজের মাধ্যমে নিজেকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। প্রথম শ্রেণীতে পড়ার সময় সে বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি করে অ্যাপস। অ্যাপসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের দুর্লভ ছবি ও তথ্য এবং ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ রয়েছে। এ যেন বঙ্গবন্ধুর প্রতি শিশু রাইসার অগাধ ভালোবাসার এক নিদর্শন। ক্লাস ওয়ানে এই দুইটি অ্যাপ বানিয়েছে বঙ্গবন্ধু অ্যাপস করতে নিয়ে ভালোবাসে। দুইটি অ্যাপস তৈরি করেছে, সে বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসে, সে বঙ্গবন্ধুকে নিয়ে আরও কিছু করতে চায়। তার এই সৃষ্টিকর্ম এবং বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় মুগ্ধ স্থানীয়রা, তাই প্রশাসনের পক্ষ থেকেও তাকে দেয়া হয়েছে সম্মাননা। আমাদের জাতির পিতা এবং ট্যুরিস্ট গাইড বাংলাদেশ বিউটিফুল প্লেসেস সম্পর্কে যে দুটি অ্যাপস এখানে বানিয়েছে, সেটি আসলে সত্যি অভিভূত করবার মতো একটি বিষয়। আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বা বাচ্চারা যে একজন বিজ্ঞান মনস্ক টেকনোলজি নির্ভর জাতি হিসেবে গড়ে উঠছে, এটি আমাদের জন্য অত্যন্ত চমকপ্রদ ঘটনা। নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে নিয়ে এ ধরনের আরও বিভিন্ন অসাধ্য সাধন করে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এমন আশাবাদ সবার। শামসুন নাহার বিনু, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।